এই মুহূর্তের বিরাট বড় আপডেট, হাওড়া টিকিয়াপাড়ায় পুলিশের উপরে হামলা চালালো উন্মাদী জনতার ভিড়। রেড জোনে ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে এবার আক্রান্ত হলেন এই মারণ ভাইরাসের যোদ্ধারা। এবং বন্ধুরা, কি হয়েছিল বিস্তারিত তথ্য জানতে এবং কেনই বা পুলিশের উপরে হামলা করা হলো, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর শেষে আমি আপনাদের লাইভ ভিডিওটি দেখিয়ে দেব। আর যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন প্রচুর, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন, লাইকের থেকে বেশি শেয়ার প্রচুর করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এইভাবে পুলিশকর্মীর হাতে বা পুলিশকর্মীকে আক্রমণ করা বা পুলিশকর্মীকে ঢিল ছোড়া পাথর ছোড়াকে কি আপনারা সমর্থন করেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এই ভাইরাসের সংক্রমণ রোখার জন্য দেশে কিন্তু লকডাউন বাড়ানো হয়েছে। পুলিশকর্মীরা মানুষের জীবন বাঁচানোর জন্য নিজেদের জীবন বিপন্ন করে কর্তব্য পালন করেই যাচ্ছে, কিন্তু দিনের পর দিন এই ভাইরাসের যোদ্ধাদের উপরে হামলা কিন্তু চলেই যাচ্ছে। এবার হাওড়া লকডাউন লঙ্ঘন করা ব্যক্তিদের রুখতে গিয়েছিল কিছু পুলিশকর্মীরা, এবার সেই ব্যক্তিদের কাছে নিগৃহীত হতে হলো পুলিশকর্মীদের। মঙ্গলবার করোনা যোদ্ধাদের উপরে হামলা করে উন্মাদী জনতার ভিড়, পাথর ছোড়া, বোতল ছোড়া এবং পুলিশের গাড়িতে হামলা করার পরে পুলিশের টিমকে তাড়া করা ছাড়া তাড়া করা কোনো কিছুই কিন্তু বাকি ছিল না আর। হাওড়ার টিকিয়াপাড়ায় লকডাউন ভেঙে প্রচুর পরিমাণে ভিড় জমা হয়েছিল। ভিড়কে নিয়ন্ত্রণ করতে যায় পুলিশ এবং আরপিএফের কর্মীরা। এরপর উন্মাদী ভিড় পুলিশের উপর হামলা করে দেয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে পুলিশকর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের 4 জেলা রেড জোন হিসেবে ঘোষিত হয়েছে আর হাওড়া সেই রেড জোনের মধ্যেই পড়ে। এই রেড জোনেও যেন মানুষ সবসময় সমস্ত কিছু সুবিধা পায় এবং মানুষের যেন এই রোগ না ছড়ায় তার জন্য কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পুলিশকর্মীরা। এবার সেই পুলিশকর্মীদের উপর কিন্তু ফের আক্রমণ করা হলো। বন্ধুরা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা সেই ভিডিও দুটো, অর্থাৎ দুটো ভিডিও রয়েছে, দুটো ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সেখানে আপনারা ভালোভাবে দেখতে পারবেন যে কিভাবে পুলিশকর্মীর গায়ে পাথর ছোড়া হচ্ছে, ঢিল ছোড়া হচ্ছে। আর বন্ধুরা, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছাতে পারে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে এইভাবে পুলিশকর্মীদের গায়ে পাথর ছোড়া বা পুলিশকর্মীদের আক্রমণ করাকে কি আপনারা সমর্থন করেন কি সমর্থন করেন না।